দক্ষিণী সিনেমার তারকা প্রভাস অভিনীত বহুল আলোচিত তেলেগু সিনেমা কলকি 2898 এডি। করোনা সংকট সহ নানা কারণে পিছিয়ে যায় 600 কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গেল 27 জুন বিশ্বের 5600 পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ ঝড় তুলেছে এই সিনেমা। 4 দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে 671 কোটি রুপিরও বেশি। এছাড়া এতে বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি গাড়ি, যা কিনা সিনেমারই একটি চরিত্র। গাড়িটির নাম রাখা হয় বুদ্জি। জানা যায় এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সিনেমার দৃশ্যে গাড়িটি প্রভাসকে ড্রাইভ করতেও দেখা যায়। এরই মধ্যে অদ্ভুত এই গাড়িটি বিশেষভাবে নজর কেড়েছে দর্শক অনুরাগীদের। কিন্তু সিনেমার অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, কত টাকা ব্যয় এবং কিভাবে তৈরি করা হয়েছে এই গাড়ি? টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুসারে বুদ্জি গাড়ি যৌথভাবে ডিজাইন ও নির্মাণ করেছেন মাহেন্দ্রা রিসার্চ ভ্যালি ও জয়েম অটোমোটিভস। গাড়িটির দৈর্ঘ্য 6 মিটারেরও বেশি, যা ভারতীয় মিনিবাসের সমান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর প্রস্থ 3 মিটার ও উচ্চতা 2 মিটারেরও বেশি। এর ওজন প্রায় 6 টন। ইলেকট্রিক এই গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় 45 কিলোমিটার। জয়েম অটোমোটিভসের MD আনন্দ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, বুদ্জি নির্মাণে ব্যয় হয়েছে 400 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5 কোটি 63 লাখ টাকারও বেশি। অনেক সুপার গাড়ির চেয়েও এটি সস্তা। প্রজেক্ট কে বা কলকি সৃজনশীল কাজটি করার সুযোগ তৈরি করে দিয়েছে জয়েম টিমকে, কিন্তু এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়নি। কয়েকদিন আগে হায়দ্রাবাদে বুদ্জি গাড়িটি প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে সারা ভারতে গাড়িটি ভ্রমণ করবে। বুদ্জি যেহেতু সিনেমারই একটি চরিত্র, তাই প্রচারের অংশ হিসেবে সারা ভারত ভ্রমণ করবে বলেও জানিয়েছেন নির্মাতা নাগ অসীন। এদিকে হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে কলকি 2898 এডি। পাশাপাশি তামিল, মালায়ালম, কন্নড়, ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় এই সিনেমা তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে RRR ও বাহুবলী 2। নাগসীন পরিচালিত এ সিনেমায় প্রভাসের সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটনির মতো শিল্পীরাও। সময় সংবাদ, ঢাকা।